আটই ফেব্রুয়ারি বিগ্রেট এবং আঠারোশো একত্রিশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনসভার দিন চূড়ান্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে জানিয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মোদীর আরও দুটি সভা একটি শিলিগুড়ি অথবা জলপাইগুড়ি এবং বনগাট ঠাকুরনগরে হতে পারে এছাড়া কুড়ি একুশ ও বাইশে জানুয়ারি রাজ্যে বিজেপির মোট পাঁচটি সভা হবেই যে সভাগুলিতে আসার কথা রয়েছে অমিত সাহেব বর্তমান অমিত শাহ অসুস্থ যদি তিনি সুস্থ না হন এবং আসতে না পারেন তাহলে অন্য যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা সেখানে আসবেন রাহুল সিনহার বক্তব্য আশা করি পাঁচটি সভা করতে অমিত শাহ আসবেন এখন পর্যন্ত অমিত শাহ রাজ্য সফরে আসছেন বলেই রাজ্য নেতৃত্বের কাছে খবর